তুমি এখানে বই রেছো না? ওকে কথা কও না কেন তুমি? তুমি বই রেছো কেন এখানে? তোমার জমি আছে তাহলে কি জিও খেলাইতে যাইতে আছি? মুখ টাকা কামাই করতে যাইতে আছি না? টাকা কামাই করে তোমার বাড়া মুড়া বই জমি বিরিয়া তুমি কিনতে পারবা না? কি তুমি কথা কও না কা? তুমি ও বাবা তোর লেগেও কিছু ফিরে যেতে পারলাম না। লেখাপড়াটাও যদি তোরে করাইতাম। মা, হ্যাঁ তুই কই গেছিলা? রজবরার বাড়িতে। তো তোমার হাতে এগুলা কি? রজবরে টেহা দিছিলাম জিনিস আননের লিগা। পুরান জামা জুতা পইরা তুই বুঝি বিদেশ যাবি? বিদেশ যাওয়ার টাকাই তো এখনো জোগাড় হয় নাই। নতুন জামা কাপড় দিয়ে কি করুম? কেডাই কইছে জোগাড় হয় নাই? জোগাড় হয়ে গেছে গা। তার মানে তুমি মেম্বারের কাছ থেকে কি টাকা ধার নিছো? সে কিন্তু ফান্দে ফালায় জমি জমা সমস্ত কিছু কাইরা নিব। আরে ধুর, আরে তো কবই না করে দিছি। তো তুমি না কইলে টাকা জোগাড় হইছে, তাহলে কেমন হইলো? কেমন হইলো? বেকুব, তুই একটা বেকুব। তোর মা কি করতে জানে তুই জানোস না? তো কেমন হইলো কও? আচ্ছা দেখাম অস্থির হসকে। আরে দেখামু তুই হোক তোর লেগে আমি সব পারি করতে চাই। দে তুই একেবারে তাজা হয়ে যাবি। বহ বহ বহ, হ্যাঁ বহ। আরে পা তুললে বহ, আরে বাবা পা তুললে বহ। তুমি কি করতেছো? দরজা বন্ধ করতেছো কেন? আরে দরজা বন্ধ করবো না কেন? শুন, কোনখান দিয়ে কে কুস্কি মারে তার কোনো ঠিক আছে? খাড়া তোর একটা জিনিস দিতেছি, চুপ করে থাক। চোখ বন্ধ, চোখ বন্ধ কর। খারা তুই মনে করছো যে মাত্র ৮০০ দিছি? চুপ, দেখ আরো কি দিয়ে রাখছি। এহেনে এহেনে হইতেছে গিয়া ১৬,০০০। ঠিক মতো ধরে রাখ, হ্যাঁ হাত ছাড়া করিস না। আরো আছে, আরো আছে। এই এই এখানে 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 আছে, এখানে আছে ২৫,০০০। ২৫,০০০ এক লোকে রাখ, আসলে রাখ। এই তারপরে এখানে এনে পানের বাটায় রাখছি আমি, পানের বাটায় রাখছি। এই হলো ৩০,০০০। তুই মনে করছো শেষ? আরো আছে খাড়া, আরো আছে। একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। এইখানে ও এখানে রাখছি, এইখানে রাখছি আমি। এই যে এই যে এই যে এখানে আছে ধর গিয়া ২০,০০০ মতো নেব, রাখ। হ্যাঁ আরো আছে, আরো আছে। বিসমিল্লাহ, ওখান দিয়ে আবার কে দেখে? ওই দেশ কেউ আসে নাকি? দরজা জানি ধাক্কা দেখ। এখানে তুই ভাবতেছিস আমি এটি কি করছি না? হ্যাঁ এই দেখ এখানে এখানে আছে, এনে এখানে আছে ১,০০,০০০। ১,০০,০০০? হ্যাঁ। আর এখানে আছে ১,১৫,০০০। কখি? হ্যাঁ, এই ১,০০,০০০ পাইছি তোর নানার জমি বেচা। আর এই ১,০০,০০০ পাইছি তোর বাপের জমি বেচা। তুমি বাপের জমি বেচা দিছো? আসবো তো আবার। তা তুমি এই টাকাগুলো এরকম সরাই ছিটা রাখছো কেন? এই বোকা বেকুব কোনখানে রাখুন নাকি? চোর টাকাতে কোনো ঠিক আছে? হাত ঢুকাইয়া যদি এক লগে ব্যাপারটি পায় আর এক লগে যদি লইয়া যায় তাহলে আমি কি বাঁচো? এত টাকা তুমি কেমনে জোগাইলা? এই ধর গিয়া এই নারকেল বেচছি তারপরে দুইটা পুষ্কুনি দিয়ে দিছি বজলুরে 2 বছরের লিগা তারপরে ধর গিয়া ধান বেচছি তুমি বেবাক ধান বেচে দিছো সারা বছর কি খাইবা তুমি ওই ওই বেকুব কোনানে 15 মণ রাইখা দিছি তারপরে ধর গিয়া যে আমার মাদলি আসলো না মাদলি বেচছি নাকে ফুলফুলি বেচছি হাতে রইছে চুরি রূপার চুরি হেডি বেচছি কি সে মজা না কাঁদো সব কিছু বেচে দিলাম মা আমার তুমি তো নিঃস্ব হয়ে গেলা না 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 বাজান তা কার জন্য বেচুম কত তুই তো আমার সব তুই মালয়েশিয়া যাবি দেখে তোর মুখ ভার দেখে আমি এসব করছি আমি জানি তুই ফিরে আসবি তুই সব টাকা আবার ঠিক উঠায় দিবি আমার মাদলি দিবি ফুলগুলি দিবি তুই ভালো থাক তুই ভালো থাক তুই আমার সব আমার সেকান্দার আব্বা কোনায় আলাদা আইয়ে নো এই চাও হাই একা সামনে রাখছি হরান সেই কাম করতেছে দেন না হরান খাতা ছিল পিলাই খাতা সেলাই হে হেড মনে তো আনো সা দাশো এটা আমি মালয়েশিয়া জানার সময় লগে করে লই যাইবেন হে দেশে খাতা দিয়ে কি করুম কিলে হে দেশে শীত হয় না আরে না আব্বারে আব্বা যে খাতা গায়ে দেয় এটা হুরান হয়ে আছে আব্বারে আরেকখান বানা দিও হে দেশে শীত থাক আর গরম থাক আপনি এই খাতা গাতে হুদবেন আপনি এটা লগে করে লই যাইবেন তোমাকে বিপদে ফেলা যাইতেছি রে বউ ভাল লাগে না এই চাও আমি চিন্তা করেন কিল্লাই আয়ের আব্বা বালা থেকে আপনি শুধু মন দিয়ে লাগাই বালা করে কাম করবেন এ দাও লই যা apa buen lore handi muni abba sadi nemusi fegla shorbot di bulbul kobe daka jaibo koise tia jogor hoile jaibo je hola jonmer hor bake koisilo Mas tu não é lá. Indurei motos. Sai de conta hore, kanchi. Hey olá on Malaysia solidar. Andai sinta corina. Tomar conta sinta hoy. Ekbar mone hoy. Eto jog. Ghele songsarer obhab onoton thakto no. তোমরা ভবিষ্যতে ভাড়া থাকবা আবার মনে হয় না নাও যাও এনে যাই কন্ডে থাকবো কি খাইবো কেমনে শুইলবো তাছাড়া বেশি দিন বহুতই বাইরে তখন ঠিক না ওই যে এনার্গো বাড়ির মোস্তফা এই যে গেল আর ফিরে আইল না হুঞ্চি কোন এক বেডির হাল্লায় হরি হেতুরে বিয়া করি এনে রয়ে গেছে বুলবুল্লাও যদি এরকম আব্বা আমাদের হলা তো এরকম না আব্বা না হইলে বালা হেতুরে ডাকো ডাকো আপনার বলাই চলেন আব্বা সময় দাঁড়িয়ে দর করে কি সুতনো চলেন সেই চলেন কি কইছে বহুত কথা কইছে এখন কথা মনে করতে ভালো লাগে না আ কি কইছে ওই কোন বলে হেনাবাড়ি মোস্তফা বিদেশ যাই বলার আইনো বিদেশি মেয়ে বিয়ে করে হিয়ানে রই গেছে বেগিনারি এসব কথা শুনতে ভালো লাগে আমি কি হেন্না গোবারে মুস্তফানি থাক এত বড় বড় কথা কইেন না দান যাইবো বিদেশ জানা হরে আমি হেন্না গোবারে মোস্তফা লাই নাকি আমগো বুলবুল এই মোবাইলটা আমি কাল লাই কিনছি তোমার লাই যাওনের সময় তোমায় দিয়া যাই প্রতিদিন কাম শেষ করে ঘরে আসি হুতি হুতি তোমার লগে ফোনে কথা কব কত কথা হ্যালো ময়না গো কেমন আছো কত কথা একদিন ধরে দেইনো নি একটু ঘরে ঘুম আয় কতক্ষণ ধরে জাগি থাই মালয়েশিয়া যাবা কি হরবা দাদা ওরে বেটা ওই যে কি কামের অভাব আছে মোরে তো নানান কামের কথা কইছে মাটি কাটনের কথা কইছে হেরবার কইছে রাজযোগালির কাম হেরবার ওই বাগান আছে নারকেল বাগান নাকি এই বাগানে কাম করতে কইছে ওই কইছে যে ভাই এতটা কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিদেশ যাই যদি এইরকম কষ্ট করা লাগে তো হলে কারেন্টের তারে শর্ট খাইয়ে মরিয়ে যাম তো এত কষ্ট করব না এই কাও কি মুই যে মোরে আরামের কাম দেওয়া লাগবে নাহলে মুই নাই হ্যাঁ সে দিছে একটা দোকান বুঝছো বড় দোকান ও দেশ তো বেটা চলেই কারেন্ট এসি এসি চেন ওরে বেটা দেশ চলেই কারেন্টে ওর মধ্যে একটা যন্ত্র থাকে আসছে বাইশে 12 মাস শীত ঠান্ডা থাকে এর মধ্যে বই থাকবো ক্যাশ বাক্সে মানুষে টাকা দিয়ে যাবে টাকা গুনিয়ে রাখবো রাত্রিরে আবার মালিককে বুঝাই দেবো তাই সকাল বিকাল একটু ব্যায়াম করা লাগবে বুঝছো নাহলে মোর যে শরীর পেট ঠেই জন্য আরো লোলাই যাবে আর দাদা ওই টাকা পয়সা ওই ঠান্ডায় নষ্ট হয়ে যাবে না বুঝছো আগে মগদা আসলে বেটা কাগজের টাকা প্লাস্টিকের টাকা বুঝো তাই দাদা মই বিদেশ যাম ওরে বেটা হ্যাঁ তোর মুখ দিয়ে কওয়া লাগবে ওটা মোর একটা হিসেব আছে না মুই যাইয়া কাজে যেদিন যোগ দিব না এর পরের দিনই তোর লিগে ধান্দা করবো আর তুই যে যাবি চিন্তা করছো মুই কতগুলো টাকা পয়সা খরচ করে যাইতে আছি জমি জমার সব খুঁয়াইয়া তোরও তো ইয়ে করা লাগবে আর মুই যদি যাইয়ে ব্যবস্থা করি তাই তোর খালি লাগবে প্লেন ভাড়া হ্যাঁ লাগবে না বেটা হ্যাঁ মুই দিমু আনে তুই ওখানে যাই কামাই করে দিবি ভালো হইবে না হন একটা কাম করবি প্রত্যেক দিন 1 ফিট করে আবি বুঝো না মুই যাওয়ার পরে তো বাপ মায় কান্দা শুরু করবে আনে এই করা লাগে মুই আছি না হন মুই তোরে ফোন করিয়ে কমু আনে যে কোন সময় রাতার লগে কথা কমু তুই রাতারে যাই এই আবার কবি বুঝছস রাতা হেরপুর তোর দোকানে এমন লগে কথা কবি হ্যাঁ ঠিক আছে আর আলাদার বাড়ির লোকমান্যের দিকে একটু খেয়াল রাখিস হালা ফালা সবার চললে ভালো না বুঝো নাই হ্যাঁ এমনি অসুবিধা নাই রাতার লগে তোমার কোনো সমস্যা নাই সবকিছু তো ঠিকই আছে এরপরও বোঝো না মাঝে মানুষের মন আকাশের রঙ আর ঠিক থাকে 4-5 বছর বিদেশে থাকুন তাই তুমি বিয়ে করে থুয়ে দাও দোষ আমরা হ্যাঁ তো চাইছিলাম উপায় আছে সব খুঁয়ে যাইতে আছি না এদিকে মুই যামু ওখানে কামাই কেটে পেতাম ঘর ভাঙিয়ে এলাম দালান উঠাবো এরপর জমি জিরা যেটু খুঁয়াইছি আর 3 গুণ জমি রাখবো বেটা এরপর আই বিয়ে করবো বুঝো দাদা মোর বিষয় হইবে তো আচ্ছা আমরা এক কথা কফি কত তোর কইছি না যে তোর বিষয়ের ব্যবস্থা মুই দেখবো মোর লান হুগনা মানুষ ওই দেশে নাই ওরে বেটা ও দেশে মানুষের মূল্য আছে ওই দেশে কেডা সেহন কেডা মোটা কেডা খাটো কেডা লম্বা কার ঠ্যাং ভাঙ্গা কার কান্দা ভাঙ্গা হুরুস ফাটা এগুলো নিয়ে কেউ চিন্তা করে না ও দেশে মানুষ হইলো মানুষ ওই দেশে তুমি জন্মগ্রহণ করছো মানে তোমার মূল্য আছে তোমার কাম আছে বুঝো গোসল করো তুই সাবান আনছো গির্জা সব বাদ দাও বেটা বিদেশে যাবি সাবান সাবান দিয়ে ভালো করে গুলো সবসময় পয় পরিষ্কার থাকে হায় হায় কাটালো না এটা আমি ঠ্যাং দল দাদা মো বিষয় আমু তো ওরে হালা পালা কই তা ঠিক আছে নে ডুবাই ওঠ বয় কি হলো বইছা ধর এনে 2.5 লাখ টাকা আছে এনে 20000 এই 20000 কিনলে জনের আগে আর কিছু লাগতো না বালা সাইজ জামা কাপড় কিনিস ইকা ব্যাগও কিনিস আর বইলাই দুইটা শাড়ি কিনিস ঢাকা যাবি কবে কালকে সাবধানে যাইস আচ্ছা ইনে যাই ডুব মারি থাকিস না সপ্তাহ সপ্তাহ সিডি লিখিস লিখুন কাছে আয় আরো কাছে আয়